বছর জুড়ে এক ধরনের ছন্দপতনের মধ্যে ছিল দেশের ব্যাংক খাত। ডলার সংকটের মধ্যেই সমালোচকদের খোরাক যোগায় প্রকৃত রিজার্ভের হিসাবের গণনা। নানা নাটকীয়তা আর IMF এর শর্তে বেরিয়ে আসে রিজার্ভ গণনায় হিসাবের গরমিল। এসবের মধ্যেই খোলা বাজারে নতুন ইতিহাস সৃষ্টি করে ডলারের দর, উঠে 129 টাকায়। ডলার বাজারের এই অস্থিরতার সুযোগ নেয় দেশি বিদেশি ও রাষ্ট্রায়ত্ত 10 ব্যাংক। ডলার কারসাজিতে জড়িয়ে পড়ে এসব ব্যাংক, পাশাপাশি রাজনৈতিক চাপে ব্যাংক খাতের খেলাপি ঋণে হয় নতুন রেকর্ড। বছর জুড়ে অর্থ সংকটের মধ্যে কমতে থাকে রিজার্ভ, উদ্বেগ তৈরি করে রেমিটেন্স প্রবাহ। এত কিছুর মধ্যেও কিছুটা আশা জাগায় শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের অর্থ ফেরত পাওয়া। সারা বছরই আলোচনায় ছিল IMF এর ঋণ। নানা নাটকীয়তার পরে এরই মধ্যে ঋণের 2 কিস্তি দিয়েছে IMF, পাশাপাশি ADB ঋণে কিছুটা বেড়েছে রিজার্ভ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।